अल्हम्दुलिल्लाह हमदन कसीर व सब्बिहु बुकरतन व असीला व नशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका ला व नशहदु अन्ना सय्यदना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलु व क़ालल्लाहु तआला फी कलामिहिल मजीद अल फुरकानिल हमीद वल्लज़ीना जाहदु फीना लनहदियन्नहुम सुबुलना व इन्नल्लाहा लमाल मुहसिनीन व क़ाला रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मनित्तकल्लाहा सारा आमिनन फी बिलादी औ कामा क़ाला अलैहिमुस सलातु वस्सलाम। अल्लाह पाकेर अशेष मेहरबानी जे रब्बुल आलमीन आमादेरके खानकाह इमदादी अशरफी आख्तारिया कादरिया राशिदिया मान्नानिया कौसारिया आशार बसार तौफिक दान करेछेन, एई जन्य महान रब्बुल आलमीनेर दरबारे शुक्रिया आदाय करी आलहामदुलिल्लाह। खानकार नामटा अनेक लम्बा बोलछि, एटार पिछने कारण आछे। एटार पिछने कारण हलो अनेक बुजुर्गरा एखाने आइसा आइसा खेलाफत दिए गेछे, एखन तादेर नाम उच्चारण ना करले आमार काछे मने हय जे तादेर साथे आमार माने हक आदाय करतेछि ना, এই জন্য তাদের হক আদায় করার জন্য তাদের নাম আমি উচ্চারণ করছি। আমাদের শায়খ বালিয়া শায়খ এমদাদুল হক সাহেব, আপনারা নাম জানেন অবশ্যই, হযরত মাওলানা এমদাদুল হক সাহেব দামাত বরকাতুম আলিয়া, উনিও রমজান মাসে আমাকে খেলাফত দিয়েছেন, এই জন্য সকলে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। ঈশ্বরগঞ্জের মাওলানা আব্দুল মান্নান হারুন নগরী সাহেব খেলাফত দিয়েছেন, এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। আবার আব্দুল হক সাহেবের বড় ভাই মাওলানা আব্দুল মজিদ সাহেব, যিনি এখন কেরানীগঞ্জে বহুত বড় মাদ্রাসা প্লাস খানকা নিয়ে আছেন, উনিও খেলাফত দিছে, এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। তো এই জায়গায় তো মোহাম্মদ সিং এর তিন চারজন আছে, আবার ওই যে আবু ইউসুফ সাহ নেত্রকোনার মাওলানা, যাকে কালোমানিক বলে ডাকতেন নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ, উনি ওনাকে খেলাফত দিছে, উনি আবার আমাকে নিজবার ট্রান্সফার করছে। তো ওই জন্যে ওনাদের নাম তো নেওয়া লাগে, না নিলে শুক্রিয়া আদায় হয় না। ঠিক আছে, তো খানকা এমদাদিয়া এমদাদুল হক সাহেব আসছে, আশরাফিয়া আশরাফ আসলে থানভী রহমতুল্লাহ আছে, আখতারিয়া হাকিম আখতার সাহেব, কাদরিয়া রাশিদিয়া মানে হচ্ছে আহমদ আলী লাহোরী সাহেবের নাতি আজমল খান লাহোরী সাহেব, তারপরে হ্যাঁ মান্নানিয়া আব্দুল মান্নান হারুনগুরি সাহেব, আরও তো নাম নেওয়া লাগে, তো কী করি কোন, আরও নাম নেওয়া লাগে, মানে এই পর্যন্ত দশজনের উপরে নিজবর ট্রান্সফার করছে, তো ওনাদের শুক্রিয়া আদায় করা তো লাগে। তো এই জন্য মাঝে মাঝে একটু লম্বা বলি, তো আল্লাহ তাআলা ভুল টুটি হলে আমাদেরকে ক্ষমা করে দেন, আর আমাদেরকে আরও বেশি বেশি নিয়ামতের শুক্রিয়া আদায় করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করে দেন। এতগুলো বুজুর্গ যেখানে মুত্তাফিকুন আলাই হয়েছে, তো আল্লাহর ইশারা ছাড়া তো হয়নি। আমি তো জানি যে শেষ জামানায় আহলে হক ওলামা একরাম কোনো এক বিষয়ে এজমা হবে না, তো যেহেতু আমার বেলায়েতের বিষয়ে এইসব আল্লাহর ওলিরা বড় বড় হাকিম আক্তার সব সহ করে, এনারা যেহেতু এজমা হয়েছে নিশ্চয়ই তো আল্লাহ পাক কিছু, আমি মনে করি যে কিছু রাখছেন এখানে, তো উম্মতকে মাহরুম করতে চাই না উম্মতকে, যদি আমার কাছে কিছু থাকে আল্লাহর পক্ষ থেকে নেক না কি হয়েছে না দেই না, না আল্লাহ যদি এই গাছের মধ্যে কোনো ফল রাখে আর ফলটা যদি মিষ্টি হয় তাহলে খাক না কি, তাই না? তো ওলামা আকরামদেরকে আমি আদত্ত আহ্বান জানাই যে ওনারাও যেন আমাদের কাজের সাথে সহযোগিতা করে। আমাদের খানকা মূলত পরিচালিত হয় 17টা আমলের ভিত্তিতে, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। 17টা আমল হলো, প্রথম আমাদের প্রতিজ্ঞা নিজে আল্লাহওয়ালা হব, আল্লাহর বান্দাদেরকে দাওয়াত এবং দোয়ার মাধ্যমে আল্লাহওয়ালা বানানোর চেষ্টা করব। দ্বিতীয় নম্বর হচ্ছে নসিহত, আমি কারো উপকার করে করতে পারি চাই না পারি, কারো ক্ষতি আমি আমার দ্বারা যেন না হয়। তিন নম্বর হচ্ছে আল্লাহওয়ালা হওয়ার জন্য পুরা দিন ইসলামের উপরে চলার জন্য তিনটা শর্ত, আদব মহব্বত এখলাস। তারপরে হচ্ছে চার নম্বর হচ্ছে চারটা আমল আল্লাহওয়ালা হওয়ার জন্য, চোখের হেফাজত, দিলের হেফাজত, এক মুষ্টি দাড়ি, সুন্নতি লেবাস, সুন্নতের উপর আমল, যে কোনো আল্লাহওয়ালা শায়েকের সহবত। এরপরে পাঁচ নম্বর আল্লাহ পর্যন্ত পৌঁছানোর পাঁচটা রাস্তা, তাকওয়া, তওবা, তাহারাত, সবর, শুকর। এই 14টা আমল করলে তিনটা জিনিস হাসিল হবে, তার মধ্যে এক নম্বর হলো খেদমতে খলক, ছেলেবেলেরা সবাই মুখস্থ খেদমতে খলক, দুই নম্বর সিফাতে এহসান, তিন নম্বর তাআল্লুক মা আল্লাহ। এই হচ্ছে আমাদের 17টা আমল কুরআন এবং হাদিসের পরিপূর্ণতার উপরে আহলে দেওবন্দ এর সমস্ত বুজুর্গদের যেই মিশন, আমাদেরও সেই মিশন, এই সেই মিশনটাই একত্রিত করা হয়েছে 17টা আমলের মধ্য দিয়ে। অর্থাৎ কেউ যদি এই 17টা আমল নিয়ে আগে চলে
मेहनत करे से जेमन सुंदर भावे तार जिंदगी परिचालना करते पारबे समाज के सुंदर करते पारबे राष्ट्र के सुंदर करते पारबे। तो आज के ओई 17টা আমলের द्वितीय আমল नसीहत सम्पर्के आलोचना चलते से एर एक आलोचना हमारे গতবার যখন আসছি তখন হয়ে গেছে। আজকে তার দ্বিতীয় পার্ট চলতেছে নসিহত এই বিষয় নিয়ে। তো প্রথমে নসিহত যেগুলো আমি আপনাদের করতে চাই সেটা হচ্ছে দোয়ার দ্বারা তকদির পরিবর্তন হয়। কি হয়? লা ইয়ারুদুল কজা ইল্লা বিদ দোয়া, রাহুল বুখারী। দোয়ার দ্বারা তকদির পরিবর্তন হয়ে যায়। দ্বিতীয় নম্বর, নেকির দ্বারা বয়স বাড়ে। নেকি করার দ্বারা যে কামল যত বেশি করবেন তত আপনার বয়স বাড়বে। সদকা দান খয়রাতের দ্বারা বিপদ মুসিবত দূর হয়ে যায়। জাকাত দ্বারা মালের পরিবর্তন হয়, অর্থাৎ মালের পরিবর্তন হইয়া অসৎ মাল সৎ মালে পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ মাল পবিত্র হয় জাকাত দ্বারা। তো এই চারটা বিষয় আপনারা যত বেশি করবেন তত বেশি আপনাদের নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে বাড়তে থাকবে। কি থাকবে? হযরতে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই নসিহত করেন তার ছেলে ইমাম হাম্মাদ রহমাতুল্লাহ আলাইকে। উনি বলেন যে হে বৎস, তার নিজের ছেলে ইমাম হাম্মাদ রহমাতুল্লাহ আলাইকে বলে, হে বৎস, আমি 500,000 হাদিস একত্রিত করেছি, তার মধ্যে তোমার জন্য 5টি হাদিস নসিহত করার জন্য নির্বাচন করেছি। হে আমার বৎস, যদি তুমি এই 5টা নসিহতের উপরে আমল করতে পারো তাহলে গোয়া কেমন জানি তোমার 500,000 হাদিসের উপরে আমল হয়ে যাবে। তো এই জন্যে আমাদের এই নসিহতটা শোনার দরকার কিনা? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার ছেলেকে নসিহত করছে, আমাদের জন্য অনেক দামি বিষয়, তাই না? তো অনেক লম্বা নসিহত, তো যদিও 5টা হাদিস কিন্তু এর এক একটা নসিহত অনেক 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 ব্যয়বহুল, অনেক গভীর এবং অনেক নিবিড় এবং অনেক অর্থপূর্ণ। এই জন্যে খুব খেয়াল করে বন্ধুরা আমার একটু শুনবেন, একটু মনকে দেলকে নরম করেন আর আমল করার নিয়ত করেন, ইনশাআল্লাহ এর দ্বারা আপনাদের অনেক উপকার হবে। তো হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার প্রথম নসিহত তার ছেলেকে করলেন বুখারী শরীফের প্রথম হাদিস দিয়ে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার সহি কিতাব শুরু করছেন নিয়ত দিয়ে, ভাই নিয়ত সহি তো কিতাব সহি, নিয়ত সহি তো আমল সহি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দেখেন আল্লাহ পাক তাকে কত বড় ভেলায়াত আর কত বড় উঁচা মর্তবা আল্লাহ দান করছেন, যে যেই জায়গার জন্য যেটা দরকার সেই জায়গায় সেটাই লাগাইছে। উনি ওনার প্রথম কিতাবের প্রথম হাদিস উনি নিয়তকে নিয়ে আসছেন সবার আগে। তার মানে উনি এটা বোঝাইতে যাচ্ছে, আমি সামনে যা বলবো সব কিছুর উপরে আমল যদি করতে চান তাহলে প্রথম হাদিসের উপরে আগে আপনার আমল করতে হবে, সেটা হচ্ছে নিয়ত। তো সুতরাং এই নিয়তের বিষয়টা বলতে গেলে এক বুজুর্গের ঘটনা বলতে হয়। তিনি বলছেন যে আমি আমার শায়েখের নিকট 8 বছর সহবতে থেকে শুধু নিয়তকে সহি করা শিখছি। কি শিখছি? শুধু নিয়ত, বুখারী শরীফের প্রথম হাদিস নিয়তকে সই করার জন্য উনি বলছেন যে আমার 8টা বছর সময় লাগছে। আমরা তো দাওরায় হাদিস পড়ছি, সিয়াসিত্তা পড়ছি, কত কত হাদিস আমাদের সামনে দিয়ে গেছে। তাহলে এই বুজুর্গের হিসাবে যদি আমরা চিন্তা করি, যদি নিয়ত সই করতে যদি 8 বছর লাগে, তো সিয়াসিত্তায় যা আমরা পড়ছি এতে কয় বছর লাগে? কয় বছর লাগার কথা? আসলে কি আমরা যা পড়ছি তার হক আদায় করতে পারতেছি কিনা, এটা আমাদের চিন্তার বিষয় কিনা? আল্লাহ আল্লাহ, তুমি বললেন যে দেখো যখন তুমি ঘর বানাও, জালানা কাটো, দরজা কাটো, তারও নিয়ত আছে। তুমি যখন চলাফেরা করো, ঘুমাও, খাওয়া দাওয়া করো, প্রত্যেকটা জিনিসের নিয়ত আছে। প্রথম নম্বর হচ্ছে তাসিহা নিয়ত, এটা খালি মুখ দিয়ে বলার বিষয় না, নিয়তকে সহি করার জন্য কোথায় কোন নিয়ত আছে এই নিয়ত জানতে হবে, সেটার উপরে আমল করতে হবে, তাহলেই নিয়ত সহি হয়েছে বোঝা যাবে। যদি আমার দ্বারা কোনো জায়গায় নিয়ত ছুটে যায় তাহলে বোঝা যাবে এখনও আমার নিয়ত সহি হয়নি।
তাহলে আসলেই তো 8 বছর লাগার কথা, কথা তো ঠিকই আছে। জানালা কাটছি এর দ্বারা কি আজান শুনবো, দরজা কাটছি আল্লাহর মেহমানরা আসবে তাদের খেদমত করব, বাকি কাজ তো হয়ে যাবে, নিয়তের উপরে সওয়াব পাওয়া যাবে। এখন নিয়তের পার্থক্য কি? নিয়ত এর পার্থক্য আছে, আমল দেখতে অনেক আমল আছে দেখতে মনে হবে একই রকম, কিন্তু নিয়তের মধ্যে পার্থক্য হয়ে যায়। নিয়তের কারণে আমল একই রকম দেখা যাচ্ছে, কিন্তু নিয়তের পার্থক্যের কারণে কারো আমল কবুল হচ্ছে কারোটা হচ্ছে না, একই রকম দেখা যাচ্ছে। যেমন রোজার উদাহরণ, এক লোক সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত না খেয়ে আছে, সেহরিও করেছে ইফতারিও করেছে, কিন্তু কি করে নাই, নিয়ত করে নাই রোজা হবে না। আরেক লোক সে সেহরিও করছে নিয়তও করছে সারাদিন না খেয়েও আছে, তো আল্লাহ পাক তার নিয়তের বরকতে তার রোজা কবুল হয়ে যাবে। কেমন কবুল হবে এটা একটু বলি। এই লোক ভুলে খাবারও খেয়ে গেছে, যে নিয়ত করছে যে রোজা রাখার নিয়ত করছে, সেই লোক ভুলে দুপুরের খাবার খেয়ে গেছে, মনেই নাই তার সে যে রোজা রাখার নিয়ত করছিল। পরে যখন মনে পড়ছে হারে আমি তো খেয়ে ফেলছি, ওলামা একরাম ফতোয়া দেয় যে তার এটা আল্লাহর পক্ষ থেকে একরাম হয়ে গেছে, কি হয়ে গেছে, নিয়তের বরকতে তার রোজা হয়ে যাবে, নিয়তের বরকতে। তাহলে নিয়ত কত দামি। ওই লোক সারাদিন না খেয়ে আছে, সেহরি করছে ইফতারি করছে, না খাওয়া নিয়ত করে নাই রোজা হচ্ছে না, এই লোক নিয়ত করছে ভুলে দুপুরের খাবারও খাইছে তারপরও রোজা হবে, তার মানে নিয়ত এমন একটা বিষয়। নিয়ত করার পরে দোস্ত আপনি আল্লাহওয়ালা হতে চান, নিয়ত করেন তারপরও যদি ছুটে যায় আল্লাহ আপনাকে আল্লাহওয়ালা বানায়নি। কোথার থেকে মাসালা কোন জায়গায় আসে খেয়াল করবেন, খালি একটু খেয়াল না করলে বুঝবেন না, একটু খেয়াল করবেন। আল্লাহওয়ালাদের আলোচনা একটু অন্যরকম হয়, স্বাভাবিক গতানুগতিক আলোচনায় আপনি কিছু শিখতে পারবেন না, আল্লাহওয়ালাদের সোহবতে 100% আপনি কিছু এলমে ওয়াহাবি পাবেন, কিছু এলমে এলহামি পাবেন, কিছু এলমে শরিয়াত পাবেন, কিছু এলমে তরিকাত পাবেন, কিছু এলমে মারিফত পাবেন, কিছু এলমে হাকিকাত পাবেন, কিছু এলমে রুশদা পাবেন, কিছু এলমে কাশ পাবেন, কিছু এলমে এলহাম পাবেন। বুঝতে পারছেন, এটা পাবেন আপনি, আপনার কলবে এলকা হয়ে যাবে, আপনি অটোমেটিক আপনার আলোচনা শোনার মধ্য দিয়ে আপনার কলবে এলকা হইতে থাকবে। আপনি যদি আলেম হন তাহলে তো শোনাই শোভাবে, আপনি অনেক কিছু হাসিল করতে পারবেন এক ঘন্টার আলোচনার মধ্যে আল্লাহওয়ালাদের কাছ থেকে, আপনি হাজারো মাসলা হল করে যেতে পারবেন, আপনার হাজারো মাসলা হল হয়ে যাবে, আপনি চিন্তাই করতে পারবেন না যে মাসলা হল করার জন্য আপনি মাথা ঘাটাঘাটি করছেন, এত বাড়াবাড়ি করছেন মাসলা হল হইতেছে না, এক ঘন্টার আমলে বসেন মাসলা হল হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক মাসলা আছে যেগুলো জন্যে নজর দরকার, কী দরকার, হ্যাঁ নজর ছাড়া হবে না। ওয়াইল হিমহু রুশদা, ওয়াইল হিমহু রুশদা, আল্লাহ বলতেছে আমি এলহামের মাধ্যমে তাকে অনেক জিনিস বোঝাইয়া দিই, সিরাতুল মুস্তাকিমের উপরে তাকে চলার জন্য যা যা বোঝানোর দরকার অনেক কিছু আমি বোঝাইয়া দিই, অনেক কিছু বোঝাই দিই। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবতকে কোনো সময় এড়াইয়া চলবেন না, এটা আপনার জন্য দুনিয়াবী ক্ষেত্রেও ভালো উখরবী ক্ষেত্রে অনেক আপনার জন্য উপকার হবে। দ্বিতীয় আরেকটা আমল, যেমন নামাজের একটা উদাহরণ দিই, এক লোক জঙ্গলের মধ্যে নামাজ পড়তে গেছে, এবং জঙ্গলের মধ্যে তো দিক খুঁজে পাইতেছে না কেবলা কোন দিক, তো মাসালা হলো রাজে কল্ব, কল্ব যেই জায়গায় বেশি রাজে হয় যেই দিকটার দিকে রাজে হয় মাসালা এটাই যে কল্ব রাজে হয়েছে এই দিকে পশ্চিম, তো ওই দিকে নামাজে দাঁড়ায় যায়। তো এক লোক কল্প রাজে হয়েছে, সে যে কোনো একটা দিককে কেবলা হিসাবে নির্বাচন করছে যে এটাই কেবলা হবে, তো ওই দিকে সে নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে গেছে। খেয়াল করেন, কথা খেয়াল করেন, এখানেই শেষ না, হঠাৎ নামাজের মধ্যেই তার মনে পড়লো এই দিকটা তো আমার কাছে সহি মনে হইতেছে না, মনে হইতেছে পিছনের দিকটা কেবলা, তো প্রথম রাকাতে নামাজ তো ওই দিকে পড়ছে, দ্বিতীয় রাকাত কী করবে, সে সাথে সাথেই যেদিকে তার মন হইতেছে এই দিকে কেবলা হইতে পারে, এটা যেটা আমি নির্বাচন করছি এটা ঠিক হয় নাই, দ্বিতীয়টা হবে অর্থাৎ পিছনের দিকে হবে, সে পিছনে ঘুরে যাবে, ঘুরে যায় দ্বিতীয় রাকাত ওখানে নামাজ পড়বে, যখন ওখানে নামাজ সে দ্বিতীয় রাকাত পড়লো তো তার নামাজ হয়ে গেছে, কি হয়ে গেছে, নামাজ হয়ে গেছে।
এখন আরেকজন জঙ্গলের মধ্যে নামাজ পড়তে দাঁড়াইছে, সেও তার কলবে রুঝান যেদিকে হয়েছে বেশি, রাজে যেখানে হয়েছে এদিকে সে নামাজে দাঁড়ায় গেছে, খেয়াল করে নামাজে দাঁড়ায় গেছে। এর মধ্যে তার চিন্তা হয়েছে পিছনে জুতার ব্যাগ রয়েছে, জুতা ব্যাগ রয়েছে, চুরি হয়ে যেতে পারে, এই জন্যে সে কিন্তু দ্বিতীয় রাকাতে ঘুইরা ওই দিকে নামাজ পড়তেছে, নামাজ কিন্তু তার হবে না। এখানে পার্থক্যটা কি? নিয়তের পার্থক্য। আমি কিন্তু নিয়তের বিষয়টা বোঝাচ্ছি। প্রথম লোক তার নিয়ত সহি ছিল, সে কেবলা নির্বাচন করছে, দ্বিতীয় সে দ্বিতীয় রাকাতে সে কেবলা পরিবর্তন করছে, সেখানেও তার নিয়ত সহি ছিল, যার কারণে দুইবার কেবলা পরিবর্তন করার পরেও তার নামাজ হয়ে যাবে। আর দ্বিতীয় লোকটা প্রথম রাকাতে নিয়ত সহি ছিল, দ্বিতীয় রাকাতে জুতার কথা আর ব্যাগের কথা মনে পড়া তার নিয়ত ফাসেদ হয়ে গেছে। তার দোস্ত, আমরা নামাজ পড়ি ইমাম সাহেবের পিছনে, কে কয় প্রকার নিয়ত করে যে পড়ি আল্লাহই জানে। খেয়াল করেন, আপনি নামাজ পড়তেছেন, ঘরের বউ কথা মনে পড়ে গেল, নিয়ত তো ফাসেদ হয়ে গেছে। ওনার জুতা কথা মনে পড়ে গেছে, রাকাত চেঞ্জ করছে, করার পরেও কেবলা পরে পড়ার পরেও নিয়ত ফাঁসে দেওয়ার কারণে নামাজ হয় নাই। বন্ধু, আপনি যে নামাজ পড়েন, আপনার নামাজের মধ্যে কতবার নিয়ত ফাঁসে দেওয়া? খালি শরিয়াতের দিক দেখলে হবে? এটাও তো মাসালা। আমি কিন্তু মাসালা শরিয়াতের মাসালা দিয়েই আধ্যাত্মিকতা বোঝাচ্ছি, অর্থাৎ কলবের বিষয়টা বোঝাচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা নবী ছিলেন, একবার নামাজে খালি ইউসুফ আলাইহিস সালামের কথা মনে পড়ছে, শাস্তি কয় প্রকার হয়েছে, তার ছেলেকে নিয়ে গেছে, তাকে অন্ধ বানাই দিয়েছে। বুঝতে হবে বন্ধু আমার, যার যত এলেম তার কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাকে ধরবেও বেশি। এটা মনে না করা যে আমি জ্ঞান অর্জন করছি বাস শেষ হয়ে গেলাম, আমার আর কেউ ধরার নাই। বন্ধু আমার, খুব হিসাব করে চলবে। এখানে আমাদের নিয়ত কতবার ফাঁসে হয় চিন্তা করেন। এই জন্যে নিয়তের আসলে ঠিক করার জন্য কতটা জরুরি নিয়ত, হ্যাঁ, এটা আমাদের বোঝা দরকার। একটা নুক্তা আপনাকে বলি, এখানে ইন্না কথাটা ব্যবহার হয়েছে, ইন্নামাল আমালু বিনিয়ত, এইটার মাসালা অনেকেই জানে না, খালি পড়ছেই আর বয়ানি করে বেড়ায়। এইটার যে সরমিয়াতে আমেল আছে, হ্যাঁ, এটা কিন্তু অনেকে খেয়াল করে না। বুঝাইতে পারছি? এখন ইন্না আন্না কা আন্না, এই শব্দটা আরবি কায়দা অনুযায়ী সেগুলো হলো হরফে তাম্বিহ, হরফে তাম্বিহ, হরফে তাম্বিহ মানে ইশারা, সতর্ক করা। বুঝাইছে? একটা ইশারা আল্লাহ পাক ইন্না শব্দ দিয়া একটা ইশারা সামনে দিচ্ছে। আল্লাহ রসুল যখন ইন্না শব্দ ব্যবহার করছে, সামনে বিশেষ কোনো আলোচনা করবে, ইশারা দেওয়া হচ্ছে। হরফে তাম্বির মানে কোনো বিশেষ্য বিশেষণের দিকে ইশারা করা, অর্থাৎ পূর্বেই তার প্রস্তুতি গ্রহণ করতে হবে, পূর্বেই তার অর্থাৎ আপনি যে কোনো আমল করবেন আপনাকে আগের থেকেই নিয়ত করতে হবে, এবং নিয়তটা সতর্কতার সাথে করতে হবে, যে আপনাকে খেয়াল করতে হবে আপনি যেই বিষয়ে নিয়ত করতেছেন আসলেই আপনার অন্তরের মধ্যে এই বিষয়ের উপর আমল করার ইচ্ছা প্রবল ভাগে আছে কি না, তারপরে এই বিষয়ের তাকওয়া কতটুকু। শুধু নিয়ত করলেই তো হবে না, নামাজেরও কিন্তু তাকওয়া আছে, নামাজেরও কিন্তু তহারাত আছে, নামাজেরও সবর আছে, নামাজেরও শুকর আছে, নামাজের ক্ষেত্রেও তওবা আছে। এই প্রত্যেকটা পাঁচটা যে বিষয় আমি বললাম পুরাটাই নামাজের মধ্যে আছে। এখন আপনি যখন নিয়ত করছেন তো আপনাকে খেয়াল করতে হবে নামাজের তাকওয়া কী, নামাজের তহারাত কী, মাসালা বুঝতে হবে, নামাজের সবর কী, নামাজের শুকর কী, নামাজের তওবাটা কী, আপনি কোন নিয়তে তওবা করে নামাজ পড়তেছেন, কী তওবাটা করতেছেন। রব্বানা জালামনা আনফুসানা ওয়াইল্লাম তাগফিল্লানা ওয়াতারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন, এই যে কথাটা আপনি বলবেন এইটা কি আসলে আপনার ভিতরে তওবা আছে না এমনি মুখ দিয়ে বলে যাবেন? তাহলে ইন্না শব্দ দিয়ে আমলের পূর্বে নিয়ত করার ব্যাপারে আপনাকে সতর্ক ভূমিকা অবলম্বন করার জন্য বলা হচ্ছে। কথা কি বুঝতে পারছেন? এবার আসেন,
এখানে মুক্তাদা আর খবর, মুক্তাদা আর খবর এই দুটা বিষয় আপনার সামনে আনা হচ্ছে। এটা জুমলায় খবরিয়া হবে, কারণ যখনই ইন্না শব্দ ব্যবহার হবে তারপরে আল্লাহ পাক যা বলবেন, ইন্না শব্দ ব্যবহার করে আল্লাহর রসুল যে হাদিসটা বর্ণনা করবেন ওইটার মধ্যে খবর থাকবে মুক্তাদার জন্য। কি থাকবে? মুক্তাদার জন্য। অর্থাৎ মুক্তাদাকে ইন্না শব্দ এনে এক খবর পর্যন্ত একটা বেষ্টনী দেওয়া হইতেছে, খবর পর্যন্ত বেষ্টনী দিয়ে তাকে বোঝানো হচ্ছে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা তুমি পালন করবা, এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা তুমি পালন করবা। কথা বুঝতে পারছেন? যিনি মুক্তাদা তিনি নিয়তের মাধ্যমে খবরকে পরিপূর্ণভাবে ইশারা এবং ইঙ্গিত তার অন্তরের মধ্যে ঢুকাবে, অর্থাৎ সে যেন বুঝে যে এই যে ইন্নামাল আমালু বিন নিয়ত বলতেছে, ইন্না দ্বারা যে আমালের কথা বলতেছে এর পূর্বে যে নিয়তের কথা বলতেছে এটা নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। কথা কি বুঝতে পারছেন? এখন এখানে একটু বিষয় বোঝার আছে। এখানে ইন্না হলো মুক্তাদা, ইন্না কি মুক্তাদাকে সতর্ক করা হচ্ছে, যিনি আমল করবেন তাকে ইন্না দ্বারা কি হচ্ছে সতর্ক করা হচ্ছে। আর ইন্নামাল আমাল, এই যে আমালটা হচ্ছে এটা হচ্ছে খবর, বিনিয়ত এটা জর মাজরুর, জর মাজরুর হয়ে খবরের সাথে অ্যাড হচ্ছে, বাহরবে জর নিয়াত মাজরুর, এটা মিলা কার সাথে অ্যাড হচ্ছে খবরের সাথে, বুঝাইতে পারছি? অর্থাৎ নিয়তটা আমলের সাথে সম্পর্ক, আর মুক্তাদারে মুক্তাদার সাথে সম্পর্ক কার? নিয়তের। আর নিয়তের সম্পর্ক কার? আমলের সাথে। তাহলে মুক্তাদা নিয়তকে আমলের সাথে জোড়ার ব্যাপারটাকে গুরুত্বভাবে তাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ সে শুধু মহজ নিয়ত করলে হবে না, তার নিয়তটা আমলের সাথে হইতে হবে। এমন নিয়ত করছে যেই নিয়তের সম্পর্ক আমলের সাথে নাই, তোর ওই নিয়তের সওয়াবও নাই, ওই নিয়তের গুণাও নাই। কথা কি বুঝতে পারছেন? এমন নিয়ত করছেন যার কোনো আমলের সাথে যার কোনো সম্পর্ক নাই, সুতরাং ওই নিয়তের সওয়াবও নাই, ওই নিয়তের গুণাও নাই, ওই নিয়ত দ্বারা আপনি কিছু পাবেন না। অর্থাৎ আপনি নিয়ত করছেন আমল আপনাকে করতে হবে, তাহলেই ওই নিয়তের গুরুত্ব আসে। নিয়ত করছেন আমল করতেছেন না, তাহলে ওই নিয়তের কোনো গুরুত্ব আপনাকে আপনার কাছে নাই। আরেকটা হচ্ছে জুমলায় ফেলিয়া, জুমলায় ফেলিয়া, ফেল ফায়েল মফুলে বিহি মেলে মিলে জুমলায় ফেলিয়া হয়। এখন জুমলায় ফেলিয়ার মধ্যে ফায়েল যিনি, অর্থাৎ যিনি কাজ করবেন তার নিয়ত করা জরুরি না, যিনি কাজ করবেন, যেমন আপনি চাকরি করবেন নিয়ত করা জরুরি না, করলে করতে পারেন নাও করতে পারেন, কিন্তু জুমলায় খবরিয়ার মধ্যে আপনাকে নিয়ত করতে হবে, নিয়ত ছাড়া আমল গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আপনি নামাজের ক্ষেত্রে আপনাকে নিয়ত করতে হবে, রোজার ক্ষেত্রে আপনাকে নিয়ত করতে হবে, হজের ক্ষেত্রে আপনাকে নিয়ত করতে হবে, বুঝতে পারছেন? যেই সকল জায়গায় নিয়ত করা ফরজ এই জায়গায় আপনাকে নিয়ত করতে হবে, নিয়ত ছাড়া ওই আমল কাউন্ট হবে না, নিয়ত ছাড়া ওইটার কোনো সওয়াব আপনি পাবেন না। যেই সকল বিষয়ে নিয়ত করা নফল, করলে করতে পারেন না করলে না করতে পারেন, করলে সওয়াব পাবেন না করলে গুনাহ নাই, ওই সকল জিনিসকে জুমলায় ফেলিয়া বলা হয়। কি বলা হয়? এখন আপনি ঘোড়া কিনছেন নিয়ত করা, ঠিক আছে, আপনি যদি চিন্তা করেন ঘোড়া কিনছি নিয়ত করা নামাজের সওয়াব পাবো, তাহলে হবে না, না বুঝেন নাই? ঘুষ খায়া সৎকা করলেন, নিয়ত করলেন মসজিদ বানানোর সওয়াব পাবো, লাভ নেই। কারণ আপনাকে আপনার এখানে বুঝতে হবে নিয়ত হচ্ছে আমলের সাথে সম্পর্ক। আপনি মাঝখান দিয়ে সুদ ঘুষ নিয়ে আসছেন, তো আমল তো এখানে ফাসেদ হয়ে গেছে, নিয়ত তো নাই। নিয়ত কি নাই? আর নিয়ত ফাসেদ মানে নিয়তই নাই। আপনি যখন মসজিদ বানানোর চেষ্টা করছেন, চিন্তা করছেন, তখন আপনাকে হালাল ইনকাম দিয়েই তো মসজিদ করতে হবে। যখন মাদ্রাসা পড়ার চেষ্টা করছেন বা আপনি পড়াচ্ছেন বা মেহনত করছেন, এখানেও হালাল বিষয় আছে। এখন কোনো ব্যক্তি যদি হারাম কোনো ইনকাম দিয়া মসজিদ মাদ্রাসার কোনো উপকার করতে চায় এবং এখানে যদি সে 1 কোটি বারও নিয়ত করে, নিয়ত প্রত্যেকবারই ফাসেদ হবে, নিয়ত আল্লাহর কাছে যাবেই না। আগে তো নিয়ত আল্লাহর কাছে যেতে হবে, তারপরে না আপনার নিয়তের উপরে আমল হবে, ওই আমলের সব আপনি পাবেন। নিয়ত যদি নাই পৌঁছায় তো আমল কিসে? মাঝখানে যদি ফাঁসে দেয়সা, নিয়তে ফাঁসে দেয়সা আপনার নিয়তকে কেটে ফেলে, তাহলে তো আপনি ওই নিয়ত দ্বারা কিছু অর্জন করতে পারতেছেন না। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন,
ওয়ালিকুল্লি দারাজাতুম মিম্মা আমিলু, প্রত্যেকটা জিনিসের দরজা আছে নিয়ত অনুসারে, আমলের নিয়ত অনুসারে। বেলায়েতেরও দরজা আছে, নবীদেরও তবকা আছে, ওলিদেরও তবকা আছে, সাহাবীদের মধ্যেও তবকা ছিল। এই তবকাগুলো কারণ হয়েছে নিয়ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সমস্ত জিন্দেগীর আমল দিয়ে দিতে চাইছিলেন এক রাতের বিনিময়ে। ওটা কোন রাত? ওটা হচ্ছে হিজরতের রাত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেই রাতে হিজরত করেছেন, হযরত ওমর বলেন আমার সারা জীবনের জিন্দেগীর আমল ওই রাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। তাইলে দেখছেন নিয়তের আর আমলের গুণে, নিয়ত এবং আমলের গুণে কতটা মর্তবার মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে। বন্ধু আমার, তবলিগের মুরব্বী হযরত আজি হাজি আব্দুল ওহাব সাহেব, ওনার খাদিম ছিলাম আমি প্রায় 5 বছর, এবং ওনার বরকতে আরও অনেক আল্লাহর ওলিদের খেদমত আমি আল্লাহ পাক আমি এই অদমকে করানোর তৌফিক দান করছে। আমি নিয়ামাতন শুক্রিয়াতন আপনাদের সামনে প্রকাশ করতেছি, এবং এটা বলার কারণ আছে। আমি কেন বললাম, কারণ আমি এখন এটা রাবে ডাইরেক্ট, আমি যে কথাটা বলবো রাবি আমি নিজে স্বয়ং, সুতরাং আমাকে বলতেই হচ্ছে এই ঘটনাগুলো যে হযরতের আমি খেদমতে ছিলাম। সুতরাং যাতে এটা আপনারা অহংকার করতেছে এটা আপনারা মনে না করেন, যেহেতু আমি একটা রেওয়ায়াত বর্ণনা করতে যাচ্ছি রাবি, তো রাবি তো বলতে হবে যে আসলে কেন আপনি রাবি। তো আমি রাবি, আমি বলতে চাচ্ছি হাজি আব্দুল ওহাব সাহেবের ঘটনা। উনি নিজে বলেছেন, হাজি মোস্তাক সাহেব ওনার সঙ্গী ছিল, উনি নিজে বলেছেন, আমি দুজনের ঘটনাই শুনেছি নিজ কানে। হাজি মোস্তাক সাহেব বলছে যে হযরত ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইর ছেলে হযরত ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাই, উনি যখন তশকিল করছে রাইবেন মার্কাজের জন্য, পাকিস্তানের জন্য কারা তৈরি আছেন তাবলিগের মেহনত করবে, তো ওর মধ্যে হাজি আব্দুল ওহাব সাহেব সাথে সাথে লাভবাই বলছে। আমি হাজি মোস্তাক সাহেব 5 মিনিট ধরে চিন্তা করছি, পারবো কি পারবো না, আমার দ্বারা হবে কি হবে না, এই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। তুমি দ্বিধাদ্বন্দ্ব বাদ দাও, আমি তো সাথে সাথেই বলে যাচ্ছি, হেঁটেই আসলাম। হ্যাঁ, এই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম, 5 মিনিট পরে দাঁড়াইছি, কয় মিনিট পরে, যার কারণে হাজি আব্দুল ওহাব সাহেবকে সারা বিশ্ব চিনে, আর আমি হাজি মোস্তাক সাহেব রে পাকিস্তানের লোকজন রে ঠিক মতো চিনে না। কতটুকু দেরি, নিয়তের দেরি হয়েছে কতটুকু, 5 মিনিট। এর কারণেই হাজি মোস্তাক সাহেব আর হাজি আব্দুল ওহাব সাহেবের মধ্যে মর্তবার পার্থক্য আসমান জমিন হয়ে গেছে। আজকে আমাদের মুফতি জাফর সাহেব এত বড় কেন হয়েছে, সোহবতে আগে, মিনিটেও আগে, নিয়তেও আগে, বেলায়েতের নিয়তেও আগে। আমি গেছি দেরিতে, তকদিরে ছিল দেরিতে, কি করবো, যাওয়ার পরে যতটুক পাইছি গাছের তোলায় কোড়ায় বুড়ায় যা পাইছি তাই ব্যাগে বসি, তো কিন্তু আমি ওনাদের মতো তো নিয়তের ক্ষেত্রে আগে যাইতে পারি নাই, নিয়তের ক্ষেত্রে আগে যাইতে পারি না। সৌবাদ যদি হাজি মুফতি জাফর সাহেবের মতো আগে ওই সময় যদি ওই ক্লাসে যদি আমি ওই সময় যদি থাকতাম, আল্লাহ আমারে নিয়ে যাইতো, তো নিয়তটা তো আমি ওই সময় করে বসতাম, তাহলে আমার অবস্থানও মুফতি জাফর সাহেবের মতোই, আল্লাহ পাক আমাকে ওইভাবে নিত। যেহেতু উনি আমার কাছ থেকে নিয়তে আগে, সহবতে আগে, নিয়ত আগে করে ফেলছে, মেহনত আগে করছে, যার কারণে যদিও হাজি কী বলে যদিও হযরতুল্লাহ করেছে আকে মাক্তা সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার অনেক বেশি মহব্বত করে, কিন্তু নিয়তের গুণে আমি ওনার থেকে নিচে, অনেক দূর পার্থক্য হয়ে গেছে। কী হয়ে গেছে জি, বুঝতে হবে বন্ধু আমার, দেরি করেন না, দেরি করবেন ঠকবেন, দেরি করবেন ঠকবেন। যে কোনো একটা ফয়সালা নেন, আমরা হলো বেলায়েতের আদর্শে আদর্শী, সারা বিশ্বের সমস্ত ওলিরা এক খানদার, এটা কখনোই মনে করবেন না দুই খানদার। ইসলামের রাজনীতির ক্ষেত্রে জামাত ভাগ ভাগ হইতে পারে, মসজিদের নামাজের আমলের ক্ষেত্রে এলাকা ভিত্তিক মসজিদের ভাগ ভাগ হইতে পারে, হজের ক্ষেত্রে বিভিন্ন এলাকার মানুষ যেহেতু আসে আলাদা আলাদা খিত্তা হইতে পারে, কিন্তু বন্ধুত্বের ক্ষেত্রে বেলায়েতের ক্ষেত্রে ওলিরা বাংলাদেশ শুধু নয় সারা বিশ্বের যত ওলি আছে, গৌস কুতুব আব্দাল সব আমরা এক কাতারে একসাথে এক জায়গায় একভাবে চলতেছি। সুতরাং আপনি যদি যে কোনো একজনের হাত ধরেন আমরা আপনার উপরে রাজি হয়ে যাব।
কথা বুঝছেন? আমারে এতগুলো আল্লাহর ওলি কেন সাপোর্ট দিছে? আমি তো ওনাদের সন্তান না, সন্তান হলো হাকিম আক্তার সাহেবের। খেলাফত দিছে হ্যাঁ শায়েক এমদাদুল হক সাহেব, বালিয়ার শায়েক। এত সহজ ব্যাপার না, আপনারা হয়তো জানেন ওনার সম্পর্কে। আব্দুল মান্নান হারুননগরী সাহেব কেন দিছে? ওনারা জানে আমি হাকিম আক্তার সাহেবের সাগরের। সব এক খানদান, তাই দিছে। খানদানি যে বিষয়টা ভেলায়েতের, ওনারা এইটার তর্সকে ঠিক রাখছেন, এখন পর্যন্ত আছে, কেমন পর্যন্ত থাকবে, কথা কি বুঝতে পারছেন? উলি যেখানকারই হোক, সমস্ত উলিরা সাহাবিদের মতোই এক কাতারে এক জায়গায় এক প্লেটে ভাত খাইতে পারবে, দুইজন আলেম খাইতে পারবে না। কিন্তু দুইজন উলি না, এক লক্ষ উলিরে এক প্লেটে ভাত খাওয়াইবেন, কেউ কোনো কথা বলবে না, খেয়ে চলে যাবে। একজন আরেকজনের বেলায়েতের যে সম্মান, এটা রেয়াত সবাই করে, এটা রেয়াত সবাই করে। খেয়াল করে যে কে দিছে, কার সাথে নিসবত, সে কোন জায়গার, সে কোন জায়গার। কারণ আমার শায়েক হযরত আলা কুরাইশী শাহ হাকিম আক্তার সাহেব না, শুধু উনি আমার শায়েক না, আমার দাদার শায়েকের কথা ভুলে যান না, আব্দুল গনি ফুলপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহ। আমার পরদাদার কথা আপনি ভুলে যান না, আমার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ। আমার কিছু বলবেন, থানভী রহমতুল্লাহ আলাইহ আপনার সার দিব না, কথা বুঝেন। উনার শায়েককে হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি, তাহলে কিছু বলবেন বলার আগে চিন্তা করতে হবে। সব আল্লাহর অলিরা এই চিন্তাগুলো মাথায় রাখেন, যার কারণে সবাই এক প্লেটে এক জায়গায় ভাত খাইতে পারে, কিন্তু দুইজন আলেম এত সহজে মিলতে পারে না। এই কেন পারে না? ওই আলেমের বেলায়েতের যে স্লাটা দরকার সেটা হয় নাই, যদি হয়ে যায় সেও আপনার আমাদের মতো হয়ে যাবে, একই চরিত্র হয়ে যাবে। আপনি খেয়াল করে দেখবেন, আমার কাছে আসতেন, আপনি যাবেন আরেকজন ওলির কাছে, দেখবেন উনিশ বিশ কথাবার্তায় আলোচনায় উঠা বসায় পরিবর্তন, উনিশ বিশ, কিন্তু পনেরো বিশ পাবেন না, উনিশ বিশ পাবেন। কিছু ক্ষেত্রে খালি হালকা পাতলা কিছু পরিবর্তন আছে, আর সব এক, সব এক, এক সব একই, একই নিসাব, একই কথাবার্তা, একই লাইন, একই কথা। যেটা আমি বলতেছি উনিও বলতেছে, যেটা আমি করতেছি উনিও করতেছে, একই কথা। মতবার পার্থক্য কেন? উনি নিয়েও তো আগে করছে যে, এটা এটার কী করবেন, এটা কিছু করার নাই। এখন আপনি যদি আমাকে আব্দুল হক সাহেবের দিয়ে মিলান, এটা হবে না ভাই, উনি তো আমার থেকে আগে হাফিজুর রহমতুল্লাহ আলাই এর কাছে নিয়ত করা আছে, পোলা ওইটা আল্লাহর বান্দা, ঠিক আছে। হাফিজুর হুজুর রহমতুল্লাহ আলাইয়ের কাছ থেকে সোহবতে থাইকা বেলায়েতের নিয়ত আমার থেকে আরও দশ পনেরো বিশ বছর আগে করছে উনি, ওই মর্ত ভাই আমি কীভাবে বোঝাব, বুঝতে পারছেন? মহব্বতের দিক দিয়ে সবাই কিন্তু আমরা এক, মানে বুঝতে পারছেন? মহব্বতের দিক দিয়ে, আমলের দিক দিয়ে সবাই এক, মেহনতের দিক দিয়ে সবাই এক। এখন আপনি যদি নিয়ত করতে পিছান, তাহলে আপনিও তো পিছাবেন একইভাবেই, তাহলে লসটা তো আপনার ভাই, তো আপনি লস করবেন কেন? যাই না শুই না বুঝা যদি আপনি দেখেন, জানেন যে এই জায়গায় হীরার খনি আছে, মুক্তার খনি আছে, তো নেওয়ার ক্ষেত্রে কোনো নির্বোধ তো দেরি করবে না, কথা ঠিক কি না বন্ধু? আমার অনেক কথা বলে যাচ্ছি। নিয়ত হচ্ছে, নিয়ত আর আমল হচ্ছে তালা চাবির মতো, তাই কীরকম? ইমান হচ্ছে চাবি, ইমান হচ্ছে চাবি, আর আমল হচ্ছে তালা, এন্ড চাবি আর তালার মধ্যে সম্পর্ক করে হচ্ছে নিয়তে। ভাই আপনি চাবি দিয়ে তালা খোলার নিয়ত তো করতে হবে, নিয়ত ছাড়া কি তালা খুলতে পারবেন? আপনার চাবি পকেটে রয়েছে, ভাই তালা খুলেন, ভাই তালা খুলেন, নিয়ত নাই ভাই, আমার নিয়ত নাই, আমি তালা দশ বছর পরে খুলবো, আমার যন্ত্রণা করো না, কথা ঠিক কিনা? অর্থাৎ বুঝাইতে যাচ্ছি, তালা চাবি, চাবি হচ্ছে ইমান, আমল হচ্ছে তালা, কিন্তু ইমান আর আমলের সামঞ্জস্যতা তখনই হবে যখন নিয়ত মজবুত হবে ভাই। যদি নিয়ত মজবুত না হয় তো সামঞ্জস্য আপনি কীভাবে করবেন? আগে নিয়ত পাক্কা করেন, এরপরে সামঞ্জস্য করেন, দেখেন যে টাস টাস করে তালাগুলো খুলতে থাকবে, টাস টাস করে তালাগুলো খুলতে থাকবে বন্ধু আমার। এই জন্যে ইমান ততক্ষণ পর্যন্ত পাকা হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আমলের জন্য, আমলে সালেহার জন্য পাকাপাকি নিয়ত না করবেন।
অনেকে বলে না যে আমার ঈমান ঠিক আছে, আমি নামাজ না পড়লে কি হয়েছে? ওরে বাপ রে বাপ, ভান্ডারির বাপ, হ্যাঁ আট্রসির বাপ, হ্যাঁ আর তারপর দেওয়ান বাগ আছে, এরা এত বড় আল্লাহর ওয়ালা, এত বড় আল্লাহ ওয়ালা, হেগে বলে খাচ্ছে খালি মুড়ি ধইলেই জান্নাতে চলে যায়। এখন নিয়ত করা লাগে না, আমলও করা লাগে না, ভাই আমরা তো কোরআন হাদিসে কোথাও ওইটা পাইলাম না, পাইলে আমাকে একটু জানাইও, তাদেরকে বলতেছি আর কি। আমরা তো এখন পর্যন্ত খুঁজতেছি, এরকম হইলে তো সস্তায় বস্তা ভরে কিনে ফেলতাম জান্নাত, ঠিক আছে? এত সস্তা জান্নাত, শুধু পীর সাহেবের হাত ধরলেই হয়ে যায়। হ্যাঁ ভাই বন্ধু আমার, শুধু পীর সাহেবের হাত ধরলে কাজ হবে না, পীর সাহেব আপনারা জান্নাতে নিবে কেমনে তারই তো খবর নাই, তারে কার জান্নাত কেটান জান, তারে জান্নাতে কে নেয়? আপনি জান্নাতে তালাশ করতেছেন, সে নিজেই আছে টেনশনে যে আমার জান্নাতটা হয় না না হয়, সে নিজেই কান্নাকাটির মধ্যে আছে। দেখবেন আল্লাহওয়ালারা দোয়া করলে কাঁদতে থাকে, কেন কাঁদতে থাকে ভাই? নিজের ভয়ে কাঁদতে থাকে, আল্লাহ তালার ভয়ে কাঁদতে থাকে। বন্ধু আমার কথা কি বুঝে আসতেছে? হা, কোরআন পাকের মধ্যে দেখবেন প্রত্যেক জায়গায় আল্লাহ পাক একটা কথা বলছে, যেই জায়গায় ইমানের কথা বলছে ওই জায়গায় আমলের কথা বলছে। খেয়াল করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যেখানে বলছে, সাথে সাথে ও আমিলুস সলিহাতের কথাও বলছে। এখন অনেক জায়গায় দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমিলুস সলিহাত ডাইরেক্ট বলছে, অনেক জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কোনো একটা বিশেষ আমলের দিকে আপনাকে ইঙ্গিত দিছে। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, কুতিবা আলাইকুমুস সিয়াম, মানে প্রত্যেকটা জায়গায় ইমানের কথার সাথে সাথেই আপনাকে কোনো না কোনো আমলের নির্দেশ দিয়ে দিছে। এখন এরা যে কীভাবে কয় যে পীর সাহেবের মুরিদ হইলেই বলে জান্নাতে যাওয়া যায়, আমার বুঝে আসে না। আল্লাহ এখানে ইমানের সাথে সাথে আমলের কথা বললো, আর এই সকল লোকগুলো কীভাবে কয় নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে, আমার বুঝে আসে না। বন্ধু এই জন্যে আপনাদেরকে বলবো, আপনারা একটু বোঝার চেষ্টা করেন, নাহলে আমার একটু বোঝায় যান, খুশি হব যদি আপনি আমারে বোঝাইতে পারেন। কোরআন হাদিস দিয়ে বোঝাবেন তো না, এমনি তো আর বোঝাবেন না আশা করি। হ্যাঁ তবে আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটুটুকু বলবো যে গ্লাসের বাইরে পায়খানা লাগাই দিলাম, ভিতরে মিনারেল ওয়াটার দিলাম, আপনি খাবেন? কারণ না খাবো না, তো আমি তো ভিতর ঠিক রাখছি, ভিতর তো ঠিক আছে, বাইরে না পায়খানা? কেন আমি বাইরে পায়খানা, আমি ভিতর ঠিক আছে, না খাবেন আপনি? আপনি তো বলছেন যে আপনার ইমান ঠিক আছে, আমল করেন না, ভিতর ঠিক আছে, বাইরে না নামাজ পড়েন না, রোজা রাখেন না, বাইরে না পায়খানা লাগানো? তা আমার দলিল এইটা, আপনি যদি এর দলিলটা ভাঙতে পারেন আমার এই কোরআন হাদিস দিয়ে ভাঙ্গেন, ভাঙ্গানোর চেষ্টা করেন, আমি আপনার কথা মেনে নিব যদি কোরআন হাদিস দিয়ে বলতে পারেন। তবে আমি কোরআন হাদিস দিয়ে এটা বলতে চাই যে আমি আপনাকে একটা যুক্তি পেশ করছি, গ্লাসের বাইরে পায়খানা লাগানো, ভিতরে তো এক নম্বর পিওর পানি দিছে, আপনি খাবেন না? কেন খাবেন না, খাবেন না? আপনার কথা অনুযায়ী বোঝা যায় যে নামাজ রোজা হজ জাকাত না করলেও ভিতর ঠিক আছে, পীরের হাত ধরছেন, বা আপনি কোনো জায়গায় মুরিদ হয়েছেন, বা কোনো খাজা বাবা গাজা বাবার কাছে গেছেন, অথবা কোনো পীর মাজার মাজার ঠাজার দরবার শরীফে গেছেন, আপনি যাইয়া হ্যাঁ পীর ধরছেন, আমল করেন না, জান্নাতে চলে যাবেন, তো এটা কেমন? এটা আপনি বলতে যাচ্ছেন যে ভিতর ঠিক আছে, বাইরে আমল যাই হোক নাই হোক, তো আমিও তো বাইরে পায়খানা লাগাইছি গ্লাসের, ভিতরে পিওর মিনারেল ওয়াটার দিয়েছি, তা আপনি খাবেন না কেন? আপনার কথাই তো ঠিক রাখছে, আপনি খাবেন না কেন? তা আপনি খাবেন না, তার মানে আপনি এটা বিশ্বাস করেন না আসলে, আপনি ঠিক হয়ে যান, কি হয়ে যান, ঠিক হয়ে যান, আল্লাহ রসুলের পথে আসেন, তওবা করেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। এবার আসেন সামঞ্জস্য বিধান, আমি আগেই বলেছি নিয়ত এবং আমলের মাধ্যমে, আমল করার মাধ্যমে নিয়তের মধ্যে মজবুতি হয়। আপনি ঘরে বৈসা বৈসা নিয়ত করলেন দিল্লির, হ্যাঁ দিল্লির সম্রাট শাহজাহান রাজা বাদশাহ হয়ে যাবেন, ঘরে বৈসা নিয়ত করলে চলবে না, আপনাকে মাঠে ময়দানে নাইমা নিয়ত করতে হবে, কথা কি বুঝতেছেন? ঠিক তেমনিভাবে আপনি নামাজের নিয়ত করলেন, স্বপ্নে বৈসা বৈসা নামাজ পড়তেছেন, হজরত কী হয়েছে স্বপ্নে আমি দিল্লি চলে গেছি, এরকম নিয়ত করলে কাজ হবে না, আপনার এই নিয়তের মধ্যে ভেজাল আছে। হ্যাঁ হাল তেরা জাল হে, হাল তেরা জাল হে, ক্যা খুব তেরা চাল হে, হাল তেরা জাল হে, ক্যা খুব তেরা চাল হে, লাখো কো আন্ধা কর দিয়া। সালা রামা, তোরাই খালি বুঝোস, আমরা বুঝি না, ঠিক আছে?
তুই এরকম হাল দেখায়া গাছের তলে বৈশা, হ্যাঁ লাল কাপড় একখান বাইন্দা, হ্যাঁ এইরকম বড় বড় দাড়ি আর মাথার চুলগুলো লম্বা লম্বা কইরা, আল্লাহ জানে নিচে কয় কিলোমিটার আছে। এখন কয় আমার বাবা ন্যাংটা বাবা ভালো, তোর বাবা ন্যাংটা বাবা অনেক কিছু আছে, কি আছে তো দেখাই যাচ্ছে টিংটিনা টিংটিং। ঠিক আছে, তো বন্ধু আমার এরকম হাল দেখায়েন না, লাখুরে সবাই অন্ধ আন্দা বানায়েন না, এই ধরনের মানুষের কাছ থেকে 100 কিলোমিটার না 500 কিলোমিটার 500 কিলোমিটার দূরে থাকবে। 500 কিলোমিটার নাহলে আপনার ক্ষতি হইতে পারে। খবরদার বন্ধু আমার, যদি সামাল দিতে না পারেন দূরে থাকেন। ওয়াইজ খতা বাহমুল জাহিলু না কলু সালামা, আল্লাহ বলছে মূর্খদের সাথে কথা নাই, সালাম দিবেন দূর সরে যান, বেশি দূর আগায়েন না, বিপদে পড়বেন। এবার আসেন দোয়ায় মাসনুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের দোয়া, ঘুম থেকে জাগানোর দোয়া, খাওয়ার দোয়া, খাওয়ার আগে পিছের দোয়া, বাথরুমে যাওয়ার আগে পিছের দোয়া, প্রত্যেকটা আমলের দোয়া, রাস্তায় বেরোবেন সেটার দোয়া, বাজারে বের হবেন বাজার করবেন সেটার দোয়া, পানি খাবেন ওইটার দোয়া, দুধ খাবেন ওইটার দোয়া, মধু খাবেন ওইটার দোয়া, প্রত্যেকটা জায়গায় দোয়া বলে দিয়েছে। এইগুলো আসলে দোয়া না, দোয়া সুরতে নিয়ত। কি এগুলা কি? যত বেশি এই দোয়াগুলো করবেন তত আপনার নিয়ত মজবুত হবে, যত বেশি এই দোয়াগুলো করবেন। রাস্তা বাইর করে দিলাম, নিয়ত করবেন কিভাবে? আমাকে বলেই গেলাম, বাইর করে দিলাম না তাহলে তো হয় না। তো যত রসুল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত দোয়ায় মাসনুন যেগুলো আছে এগুলোর উপর আমল করবেন, আপনার নিয়ত হয়ে যাবে, এক্সট্রা নিয়ত করার দরকার হবে না। কথা কি বলছে? এক্সট্রা নিয়ত করার দরকার নাই। বন্ধু আমার খেয়াল করছেন, সাইদ ইবনে মুসাইব রহমাতুল্লাহ আলাইহি আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন একটা হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন দেখার একটা হাদিস। একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন এবং পরের দিন সকালবেলায় এই স্বপ্ন সাহাবিদের কাছে আলোচনা করলেন। ঠিক আছে, তো আলোচনা করলেন, তো প্রথম স্বপ্ন হচ্ছে জিকিরের ব্যাপারে। তিনি দেখলেন যে আমার উম্মতের এক দলকে শয়তান বিভিন্ন প্রকার ভয় দেখায় তার নিজের দলে ভিড়াইতে চাচ্ছে, তার নিজের দলে ভিড়াইতে চাচ্ছে, অর্থাৎ শয়তান তার দলে ভিড়াইয়া তার মতো কাম করাবে, করাইয়া তোমার জাহান্নামী বানাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হঠাৎ দেখলাম ওই দলের দলওয়ালারা জিকিরের জামাত ছিল, ওরা খালি জিকির করতো, তা তাদের জিকিরের বরকতে জিকির আইসা সাথে সাথে শয়তানের ধোকা থেকে এই দলকে এই জামাতকে আল্লাহ পাক হেফাজত করলেন। তাইলে জিকিরের গুরুত্ব কতটুকু? যত বেশি জিকির করবেন তত বেশি শয়তানের ধোকা থেকে বেঁচে যাবেন। অনেকে বলেন না হজরত আমি শয়তানের ধোকা থেকে বাঁচতে পারতেছি না, ভাই জিকিরে লাগেন। প্রতিদিন আমাদের শায়েখ পীর মুর্শিদ আরব বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ ডাক্তার সাহেব নাব্বার আল্লাহ মার্কাদেও বলেন, এখানে একটা নুক্তা আপনারে বলে যাই, এখানে কিন্তু তিনটা শব্দ আমরা ব্যবহার করি, শায়েখ পীর ও মুর্শিদ। কেন বলি জানেন? শায়েখ হলো আমার উস্তাদ হজরতলা করাচি, পীর হলো আল্লাহর রসুল, মুর্শিদ হলেন আল্লাহ পাক, তো তিনোটাই তো আমার শায়েখের কাছে আছে না, বোঝেন নাই? পীরের কাছ থেকে সুন্নত নিছে, পীরের কাছ থেকে কি নিছে? সুন্নত। সুন্নতের সুরতে পীর আছে, সুন্নতের সুরতে পীর কে? আল্লাহর রসুল। কিসের সুরতে আছে এটা কিন্তু জানা নেই মাসালা, আমি জানাই দিচ্ছি, কেউ বলবে না আপনারা, এখানেই পেঁচটা লাগে, না জানলে পেঁচ লাগবে। ওলামা একরাম অনেক জায়গায় এখানে একটা ট্রোল করার চেষ্টা করে, আপনারা জানাই রাখবেন। ঠিক আছে, সুন্নতে সুরতে কে আছে? পীর সাহেব আছেন, অর্থাৎ কে আছে? আল্লাহ রসুল। আর ফরজের সুরতে আল্লাহ পাক আছেন, কে আছেন? আল্লাহ পাক কি? উনি মুর্শিদ। আর উস্তাদ যিনি শিখাইতেছেন উনি শিক্ষক সুরতে শায়েক আছে, তিনোটাই আমার শায়েকের ভিতরে আছে, সুতরাং তিনোটাই বলতে হবে। তাহলে আমার শায়েক কিন্তু পীর নন, আমার শায়েক মুর্শিদও নন, আমার শায়েক শায়েক কিন্তু পীর সাহেব ওনার কাছে আছেন, মুর্শিদ ওনার কাছে আছেন, পাইতেছি তার কাছ থেকে, সুন্নতটা তার কাছ থেকে নিচ্ছি, আল্লাহর হুকুমটা তার কাছ থেকে নিচ্ছি। তাহলে মুর্শিদের দেওয়া হেদায়েতও তার কাছ থেকে পাইতেছি, পীরের দেওয়া হেদায়েতও তার কাছ থেকে পাইতেছি, শায়েক হিসেবে উস্তাদ হিসেবে শিখাচ্ছে সেই জন্য আমাদের শায়েক তার ভিতরে আছে, এই জন্য তিনে এক, এইভাবে তিনে এক। এবার বুঝছেন, অনেকে এখানে বেদাত বা শিরিক কথাটা উল্লেখ করে, কেন করে তাদের জানা নাই,
शायद कखनो निजे हाथे बायत करें ना जतक्षण पर्यन्त इजाजत ना पान। एखन आमार शायक आमाके इजाजत दिछेन बायत करा, ख्याल करे ई बायत करा जे उनी आमार इजाजत दिल, उनी एटा कोन जायगाते उत्पादन करछेन, ओटा आनलेन कोन जायगाते, पाइछे पाइछे कोई प्रश्न ना। एटा जखन आपनि जिज्ञेस करबेन रसूल पर्यन्त चले जाबे देखबेन। तार माने আমি আপনাকে বায়াত করতেছি না, রসুলই করতেছে। মাশাআল্লাহ, হুকুমে হুকুমে সুন্নতে এক হয়ে গেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, আল্লাহ বলতেছে তোমাদের হাতের উপর আমার হাত আছে। তাহলে তোমাদের হাত মানে ওখানে রসুলের হাতও আছে, আমার হাতও আছে, আপনার হাতও আছে। যখন সবার হাত আছে তাহলে সবার উপরে কার হাত আছে? আল্লাহর হাত আছে। তাহলে আপনি কি বুঝলেন? আমি আপনাকে বায়াত করতেছি না, তা আপনি আমার মুরিদ কোন কোন কবের কার ভাই? কিন লাগি আপনি বলেন আপনি সরমুনের মুরিদ। সমাজ এখানেই তো কটাক্ষর মধ্যে চলে যাচ্ছে। সমাজে যে শায়েকদের অবস্থান নিচে হইতেছে কিছু ভুল বোঝার জন্য, সময় মানতে পারতেছে না, কেউ সরমুনের মুরিদ না। এটা আমরা হুজুরে অবশ্যই বলে না, আমরা এটারে একটা প্রচার প্রসার করে ফেলছি, কিন্তু এই প্রচারটা ঠিক হয় নাই। আপনি মুরিদ আল্লাহ রসুলের, মুরিদ হচ্ছেন আল্লাহ পাকের। সরময় নাই পীর আপনাকে রাস্তা দেখাইছে, মাধ্যম সে শায়েক, এটা বলতে পারেন যে আমরা চরমানের শায়েকের কাছে মুরিদ হয়েছি, চরমানের শায়েকের হাতে মুরিদ হয়েছি আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। অর্থাৎ মূলত আমরা মুরিদ আল্লাহ রসুলের, চরমানের শায়েক আপনার পীর আপনার হিসাবে ভাই, রুহানিগতভাবে পিতার দরজা রাখে। উস্তাদ যেমন পিতার দরজা রাখে, এটা আসলে হাকিকতে পিতা না কিন্তু দরজা রাখে, মর্তবার দিক দিয়ে পিতার দরজা রাখে, এটা আলাদা বিষয়, মর্তবার বিষয়, সম্মানের বিষয়। যেমন আমার হাকিকতে পিতাকে আমার আবা আব্বা, কিন্তু আসলে আমাদের পিতা কয়জন? পাঁচজন। কয়জন? এক নম্বর কে? দুই নম্বর নূহ আলাইহিসসালাম। বন্ধু সব কিছু শেষ হয়ে গেছিল না, পরে নূর থেকে আবার শুরু হইল না। দুই নম্বর কে? তা নূহ আলাইহিসসালাম। তিন নম্বর কে? চার নম্বর কে? রসুল। পাঁচ নম্বর কে? আপনারা পাঁচজন। বন্ধু আবার খেয়াল আছে না? অসুবিধা নেই ভাই, খেয়াল তো নাও থাকতে পারে, ওটা ভুল আমারও হইতে পারে। এটা কি আমরা কি ফেরেস্তা নাকি ভাই? ভুল হইলে তবা করে ফেলবো, শেষ। ছাত্র ভুল হইলে তবা করলে উস্তাদে মাফ করে না? তা আল্লাহ মাফ করে দিব না? আল্লাহ রসুল মাফ করে দিব না? শাইখ মাফ করে দিব না? আমরা তো ভুলের মধ্যেই গড়া মানুষ। আর এটা আল্লাহ ওয়াদা করছেন। হ্যাঁ, আবার বলছে আল্লাহ আল্লাহকে আল্লাহ আল্লাহকে দোয়া করতে বলছে কীভাবে? রব্বানা লা তু আখিজনা ইন্না সিনা আউ আখতানা। আমি তো ভাই এটার মধ্যে দাখিল, আপনি কি দাখিল আছেন নাকি? আমি এটার মধ্যে দাখিল আছি। যদি আপনি দাখিল না হন তাহলে তো আপনি ফেরেশতা হবেন। আমি মানুষ, এই আয়াতের মধ্যে আমি দাখিল আছি, আল্লাহই বলে দিছে বান্দার ভুল হবে, এই জন্য আল্লাহ শিখাই দিছে এই দোয়াটা। ঠিক আছে, দেখেন আমি নোক্তা কোথাতে কই কই নিয়ে আসতেছি, খেয়াল করেন এগুলো প্রত্যেকটা নোক্তা। এই জন্যই বলছে মাসালা এই জায়গায় হল হয়, অনেক মাসালা আছে আপনার এখানে হল হবে। কোরআন হাদিসের সাথে ঠিক দেখবেন, শরিয়াতের সাথে মারফত কেমনে টাস টাস করে মিলে দেখতেছে, আপনার মজাও লাগবে। হ্যাঁ, আল্লাহ পাক মিলাই দিছে, এই এইটা তো আল্লাহই বলাচ্ছে, এই মজাও লাগবে আপনার, আজীব মজাও লাগবে। কারণ আলেম যখন এলেম যখন থাকে না ভাই, তখন যখন মিলে না তার পাশে একটা আনন্দ লাগে, যখন দেখে যাচ্ছি যা পড়ছি কেমনে মিলতেছে, একটা আনন্দ লাগে। একই জিনিস যদি আপনার উস্তাদ কইতো আরও খুশি হইতেন, একই জিনিস যদি আরও আপনার বড় উস্তাদ কইতো একই একই কথা কই, হয়তো তারা নাই সেই জায়গায়, আমার বসায় আল্লাহ কইতেছে, আল্লাহর ইচ্ছা। ঠিক আছে, এবার আসেন, জিকির বান্দাকে, হ্যাঁ জিকির বান্দাকে শয়তানের বন্দিগি থেকে হেফাজত করে। হেফাজত করে, মনে রাখবেন কথা, আল্লাহর বন্দিগির মধ্যে দাখিল করে। এটার একটা আমার শায়খ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব বলতেন, উনার শায়খ শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ বলতেন, উনার শায়খ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, আজ জাকের কাল অকিফ আলাল বাব, জিকির করনেওয়ালা সবসময় আল্লাহর রহমতের দরজাকে খট খট করতে থাকে।
নক করতে থাকে, আল্লাহ পাক ওই নক প্রত্যেক দিন শুনতে থাকে। কি থাকে? হঠাৎ না শুনলেই আল্লাহ পাক তাকায়, কিরে কি হয়েছে, আজকে তো নক করলো না, আজকে তো জিকির দিয়ে আমার রহমতের দরজায় নক করলো না, কি হইল আবার এই বান্দার? তখন দেয় যে শয়তানে ধরতেছে, তাড়াতাড়ি বাঁচা, তাড়াতাড়ি বাঁচা, তখন আল্লাহর রহমত আইসা তাকে বাঁচায় নেয়। এবার বুঝছেন, আমি কিন্তু এটার ব্যাখ্যাও দিয়ে দিলাম আল্লাহ কিভাবে দেখে। বান্দা যখন জিকির করতে থাকে, আরো সে একটা সুতুন আছে, এই সুতুনটা হালিসের মধ্যে আছে, নড়তে থাকে, এটারই বলে নক করা, এটারই কি বলে না, আপনি নক করতে থাকেন, আপনার কাম নক করা, দরজা হ্যাঁ খুলে দেখবে আপনি বিপদে পড়লে, 100% দেখবে, এটা আল্লাহর জন্য ওয়াজিব, আল্লাহর জন্যে ওয়াকাজালিকা হক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। কথা ঠিক আছে? আল্লাহ কি বলতেছে, মুমিনদের উপরে মদত করা আমার উপরে ফরজে আইন, ওয়াজিব বলেন কে, যখন আল্লাহ বলছে তখন আর ওয়াজিব থাকে না, আল্লাহর জন্য আমল ওয়াজিব থাকে না, বান্দার জন্য আমল ওয়াজিব হয়। বান্দার জন্য আল্লাহ যদি কসম কাটে, কসম কাটছে, ওটা সহি কসম, বান্দা গাছপালার কসম কাটতে পারবে না, আল্লাহর জন্য এটা, আল্লাহর জন্য এটা খাস, বান্দা আল্লাহর কসম কাটতে পারবে, গাছপালার কসম কাটতে পারবে না, আল্লাহ কাটতে পারবে তার সৃষ্টির কসম। তাহলে আল্লাহ যেটা করবে এটা আল্লাহর জন্য ফরজাই, আল্লাহ এটা সিদ্ধান্ত নিয়েই বলছে, আল্লাহ বলছে এটা ফাইনাল, আমি এটা করবো তো করবই, আল্লাহ বলছে মুমিনদের সাহায্য করবে, আপনি নিশ্চিত থাকেন, হতাশ হবেন না, আপনার সাহায্য পাবেন, হতাশ হইলেই মরে গেছেন, হতাশ হবেন না, সাহায্য পাবেন। কথা কি বুঝছেন? এবার আল্লাহ 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 আরও অনেক কথা আছে,